তারপর নারী শিশু, তারপরে র‍্যাপ, গ্যাং র‍্যাপ, র‍্যাপ এন্ড মার্ডার এবং শ্লীলতাহানি ইত্যাদি। এই ঘটনা গত সমাজের প্রায় 1300টির মতো। তার মানে দিনে, কারণ মহিলাদের উপর এরকম ঘটনা হলে পরে সবটা রিপোর্ট হয় না, এখনো আমাদের সমাজ ব্যবস্থা যেরকম, আর রিপোর্ট হলেও যেহেতু অ্যাকশন হয় না, অনেকে আসে না, কিন্তু তারপরও আমি বলবো এই সংখ্যাটা কম। দিনে 7 থেকে 8টি ঘটনা হচ্ছে প্রত্যেক দিন, এবং এক্ষেত্রেও অপরাধী খুঁজতে বেরোলেই শাসক দলের কোন না কোন নেতা, এবং আজকাল মানুষ এত সচেতন, সোশ্যাল মিডিয়াতে পুলিশ খুঁজে না পেলেও তাদের এই দেবতুল্য এই অপরাধীদের ছবি চলে আসে, নেতাদের সাথে মালা দিয়ে নেতাদের পাশে আলো করে তারা বসে আছে, এবং এই ক্ষেত্রেও কোথাও তার কোনো হিল্লে সেখানে হয় না, ধরা পড়ে না। অর্থাৎ যে এই ঘটনা, নারীদের উপর আক্রমণ, এই নানা ধরনের বিয়ে, এতে মাসে প্রায় গড়ে 215টা, সপ্তাহে প্রায় প্রতি সপ্তাহে প্রায় 52টা করে ঘটনা হচ্ছে। বলা যেতে পারে এই ত্রিপুরাজ্যটা এটা যেন একটা নারী নির্যাতনের রাজধানী, নারীদের উপরে নানা ধরনের অপরাধের রাজধানী, ক্যাপিটাল অফ দি